নমস্কার টেনটেন্স ক্লাসে সকলকে স্বাগতম আমি শ্রেষ্ঠা অধিকারী আজকে আমাদের আলোচনার বিষয় হল মুঘল সাম্রাজ্যের পতন বা ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বা কেন কোন রাজার কারণে কোন রাজার ব্যর্থতার কারণে প্রায় দুশো বছরের ঐতিহ্যশালী মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ল তা জানার আগে আমরা একটু জেনে নিই যে এই মুঘলরা আসলে কারা বা মুঘলদের উৎপত্তি কোথা থেকে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে মুঘলরা হলো ডিসেন্ডেন্টস অফ টু গ্রেট লিনিয়েজেস অফ রুলার্স মানে দুটো গ্রেট লিনিয়েজ বা দুটো মহান বংশের রুলারদের এরা বংশধর আমরা সকলেই জানি যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাজিত করে বাবর দিল্লির সিংহাসনে বসেন এই বাবর ছিলেন দুটি শক্তিশালী এবং মহান জাতির উত্তরসূরি মায়ের দিক থেকে অর্থাৎ মাওয়ারির দিক থেকে তিনি চেঙ্গিস খায়ের উত্তরসূরি ছিলেন এই চেঙ্গিস খা কে ছিলেন না এই চেঙ্গিস খা ছিলেন চায়না এবং সেন্ট্রাল এশিয়ার মঙ্গল ট্রাইবের রুলার আর পৈতৃক দিক থেকে তিনি তৈমুরের বংশধর ছিলেন এই তৈমুর ছিলেন অধুনা তুর্কি ইরাক ও ইরানের রুলার তো আবারও একবার যদি বলতে হয় তাহলে কারা না মুঘলরা হল চায়না এবং সেন্ট্রাল এশিয়ার মঙ্গল জাতিগোষ্ঠীর শাসক চেঙ্গিসখা এবং অধুনা তুর্কি ইরাক ও ইরানের শাসক তৈমুরের বংশধর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সম্রাট বাবরই এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং সতেরোশো সালে সম্রাট আলমগীর বা ঔরঙ্গজেবের মৃত্যুর সাথে সাথে মুঘল সাম্রাজ্যের দ্রুত পতন শুরু হয় মুঘলদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মারাঠারা ষোলোশো আশি সালে যারা শিবাজীর মৃত্যুর পর মুঘলদের ওপর বারংবার আক্রমণ চালায় এর ফলে মুঘল কোষাগার ও সৈন্যবল দুটোই অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী সম্রাটরা এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি এছাড়াও নাদির শাহ এবং আহমদ শাহ আবদালির বহুবার ভারত আক্রমণ মুঘল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম প্রধান কারণ যা আমরা একটু পরে আলোচনা করব ঔরঙ্গজেবের যে পলিসি ছিল পলিটিক্যাল বা ইকোনমিক বা অন্যান্য হিন্দু চিফদের চিভ বা রাজাদের প্রতি তার যে অ্যাপ্রোচ ছিল সেগুলো সবই এই সাম্রাজ্যের ধ্বংসের কারণ এরপর আসছে লেটার মুঘলস বা উইকার মুঘলসরা তার প্রথমেই যে সম্রাট ছিলেন তিনি হলেন বাহাদুর শাহ ওয়ান যিনি সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত রাজত্ব করেছিলেন তো ঔরঙ্গজেবের মৃত্যুর পরেই তার তিন পুত্রের মধ্যে সিংহাসন বিজয়ের একটা লড়াই শুরু হয় আর এই লড়াইয়ে ঔরঙ্গজেবের অ্যাবলিস্ট সান যিনি এল্ডেস্ট সানও ছিলেন মানে ঔরঙ্গজেবের সব মানে সবথেকে বড় পুত্র তিনি একজন সিক্সটি ফাইভ ইয়ার ওল্ড ম্যান ছিলেন তিনি এই যুদ্ধে জয়ী হন এই সাকসেসেন থ্রোন সাকসেসেনের যে যুদ্ধ তাতে জয়ী হন এবং সতেরোশো সাত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন বাহাদুর শাহ কাইন্ড হার্টেড পাওয়ারফুল কারেজিয়াস পার্সেন ছিলেন এক কথায় একজন সম্রাট হতে গেলে যা যা কোয়ালিফিকেশান যা যা কোয়ালিটির প্রয়োজন হয় সেই সমস্ত কিছুই সমস্ত গুণই এনার মধ্যে ছিল এমনকি তিনি রিলিজিয়াস টলারেন্স নীতিতে চলতেন অর্থাৎ হিন্দুদের টেম্পল বা অন্য যে কোনো জাতির রিলিজিয়াস প্লেস ধ্বংস করতেন না যেমনটা আমরা ঔরঙ্গজেবের সময় দেখতে পাই যে ঔরঙ্গজেব মুসলিম ছাড়া সমস্ত ধর্মের ওপর অত্যাচার করতেন তো এই বাহাদুর শাহ বা মুয়াজ্জাম শাহ আলম ওয়ান বিভিন্ন আঞ্চলিক শক্তির পরিপ্রেক্ষিতে একটি সমঝোতামূলক নীতি অবলম্বন করতেন এই নীতিটির নাম কি এই নীতিটির নাম ছিল প্যাসিফিক পলিসি যেমন আমরা প্রশান্ত মহাসাগরের নাম জানি প্যাসিফিক ওসিয়ান এই নীতিটিও প্রশান্ত মহাসাগরের মতনই একটা শান্তি বজায় রাখার নীতি ছিল মারাঠা সম্রাট সম্ভাজি বা শম্ভুজি পুত্র শাহুকে ঔরঙ্গজেব ষোলোশো উননব্বই খ্রিস্টাব্দে বন্দী করেন আর সেই শাহুকে বাহাদুর শাহ সম্রাট হওয়ার পর মুক্ত করে দেন এটাই ছিল প্যাসিফিক পলিসির একটা প্রকৃষ্ট উদাহরণ এই রকমই নানা ধরনের পলিসি তিনি বাকি রিলিজিয়াস বাকি রিজিওনাল যে পাওয়ারগুলো ছিল তার সঙ্গেও করেন যেমন রাজপুতদের বিভিন্ন স্টেটের মালিকানা প্রদান করা জাট নেতা চূড়ামান এবং বুন্দেলা নেতা ছত্র নিজের দলে আনা ইত্যাদি অপরপক্ষে যুদ্ধবিগ্রহকারী শিখরা দিল্লি দখলের জন্য বারবার আক্রমণ করলে তাদের কিছুটা নিয়ন্ত্রণে রাখার জন্য বাহাদুর শাহ দশম শিখগুরু গোবিন্দ সিংকে হায়ার মনসব প্রদান করেন এখন প্রশ্ন আসবে মনসব কি মনসব হল হায়ার র্যাঙ্ক এছাড়াও তিনি মারাঠাদের স্বরদেশমুখী নামক রেভিনিউ কালেকশনের পারমিশন দেন কিন্তু চৌথের পারমিশন দেননি তো দেখা যাচ্ছে যে বাহাদুর শাহ সকলের সঙ্গে সমঝোতা করে চলার চেষ্টা করেছিলেন কিন্তু সকলকে বিভিন্নভাবে খুশি করতে গিয়ে এদিকে তার কোষাগার শূন্য হয়ে যাচ্ছে তিনি বিভিন্ন ধরনের টাইটেল এবং রিওয়ার্ড নিতে পছন্দ করতেন তার এই বিলাসবহুলতার কারণেই ঐতিহাসিক খাফি খান তাকে শাহ ই ওয়েখ বা হেডলেস কিং বলে অভিহিত করেছেন বাহাদুর শাহের মৃত্যুর পর আবারও সেই থ্রোন সাকসেশনের জন্য তার চার পুত্রের মধ্যে যুদ্ধ শুরু হয় আর একটা অবাক করার ঘটনা হল বাহাদুর শাহের মৃতদেহকে প্রায় এক মাসের মতো ফেলে রেখে কবরস্থ না করেই তারা যুদ্ধ করে যায় এবং আরও একটি অবাক করা ঘটনা হলো বাহাদুর শাহ লেস অ্যাবল্ড সান ছিলেন এই জাহান্দার শাহ যার সম্রাট হওয়ার অ্যাবিলিটি খুবই কম সে হয়ে যায় সম্রাট তাহলে একদিকে আমরা বলছি যে লেস এভেলসান আর অপর দিকে বলছি যে তিনি থ্রোন সাকসিড করেছিলেন কিভাবে হয় এটা এর অর্থ এটাই যে এর পেছনে একটা বড় শক্তি কাজ করছিল হ্যাঁ একদমই তাই তাকে সাহায্য করেছিলেন জুলফিকার খান এই জুলফিকার খান ছিলেন তৎকালীন সময়ের একজন গ্রেট নোবেল নোবেল বা পাওয়ারফুল জাহান্দার শাহ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম বা রাজ্যের দায়িত্ব এই সমস্ত থেকে একদমই বিরত থাকতেন আর সব সময় আনন্দে প্লেজার ডিভোটেড থাকতেন তো স্বাভাবিকভাবেই সমগ্র অ্যাডমিনিস্ট্রেশন জুলফিকার খানের অধীনেই পরিচালিত হতো তিনি তার বুদ্ধিমত্তা ও ক্যাপাবিলিটির কারণে জাহান্দার শাহের ওয়াজির বা প্রাইম মিনিস্টার হন এই জুলফিকার খান ও বাহাদুর শাহের জুলফিকার খান ও বাহাদুর শাহের মতোই রিজিওনাল পাওয়ারগুলির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু তিনি ঔরঙ্গজেবের কূটনৈতিক নীতি গ্রহণ করেছিলেন মারাঠাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের হাতিয়ার করেছিলেন চৌথ আর সরদেশমুখীকে হ্যাঁ তিনি মারাঠাদের এই রেভিনিউ দুটি কালেক্ট করার অনুমতি তো দিয়েছিলেন কিন্তু এটা হাফ হার্টেড ছিল হাফ হার্টেডের অর্থ হল দিতে ইচ্ছে করছে না মানে রেভিনিউটা কালেক্ট করতে দিতে ইচ্ছে করছে না কিন্তু তবুও তাদের হাতে রাখার জন্য বা তাদের নিজের সাইডে রাখার জন্য রেভিনিউটা তাদের দিতে হচ্ছে এবার আসছি চথ আর সর্দেশমুখীর ডেফিনেশনে চথ নামটা থেকেই বোঝা যাচ্ছে এতে চার নিয়ে কোনো একটা ব্যাপার রয়েছে একদমই তাই চথের অর্থ হলো এক চতুর্থাংশ মানে যদি আমরা একশো টাকা ধরি তাহলে চদ হিসেবে পঁচিশ টাকা রেভিনিউ কালেকশান করা হবে আর সর্দেশমুখী হলো ওই যে পঁচিশ টাকা কালেক্ট করা হলো ওই পঁচিশ টাকার ওপর টেন পারসেন্ট রেভিনিউ মানে দুই দশমিক পাঁচ টাকা কিন্তু এখানে একটা শর্ত দেওয়া হয়েছিল মারাঠাদের যেই রেভিনিউগুলো মুঘলরা নিজে হাতে কালেক্ট করবে এবং পরে তা মারাঠাদের হ্যান্ডওভার করা হবে আচ্ছা তো আবার আসি জুলফিকার খানের পলিসিতে যেখানে তিনি আম্বারের রাজপুত রাজা জয় সিংকে মালওয়ার গভর্নর করে দেন এবং মির্জা রাজ সাওয়াই এই টাইটেলটা তাকে প্রদান করেন আবার মারওয়ারের রাজা অজিত সিংকে গুজরাটের গভর্নর করে দেন এবং মহারাজা টাইটেল তাকে প্রদান করেন এভাবে জাট বুন্দেলাদের চিপম্যান সরি চিপ চূড়ামান ছত্রসালকেও তুষ্ট করেন কিন্তু শিখদের সেই আগের মতোই দমন করতে থাকে শিখ লিডার বন্দ বাহাদুরের বিরুদ্ধে কনস্পিরেসি রচনা করা হয় এই সময় এই সময় একটা ট্যাক্স ছিল জেজিয়া নামে যেটা একটা ইয়ারলি ট্যাক্স এবং যারা নন মুসলিম অর্থাৎ অমুসলিম তারা এই ট্যাক্সটা পে করত। আর এই ট্যাক্সটাই জুলফিকার খান অ্যাবলিশ করে দেন এর পরিবর্তে ইজারা নামক একটি ব্যবস্থা প্রচলন করেন ইজারা কথার অর্থ হলো রাজস্ব চুক্তি অর্থাৎ এটি ছিল রাজস্ব আদায়ের একটি কৌশল রাজস্ব আদায়ের জন্য একজন চুক্তিকারী বা ইজারাদার থাকতেন যিনি দুটি শ্রেণী অর্থাৎ যার কাছ থেকে আমি রেভিনিউটা কালেকশান করছি রেভিনিউটা কালেক্ট করছি এবং যাকে আমি রেভিনিউটা প্রদান করব আমি এই দুটো দলের দুটো শ্রেণীর মধ্যবর্তী লোক অর্থাৎ ভোগী এক কথায় তো স্বাভাবিকভাবেই ইকোনমি স্ট্যাবিলিটি লস্ট হতে থাকে কারণ মধ্যস্বত্বভোগী দুদিক থেকেই টাকা টাকা নেওয়ার চেষ্টা করে মানে রেভিনিউটা নিয়ে নেওয়ার চেষ্টা করে ঠিক এই সময়ই জাহান্দার শাহের জাহান্দার শাহকে তার নেফিউ অর্থাৎ তার ভাইপো ফারুক শিয়ার ডিফিট করেন এবং জুলফিকার খানকেও এক্সিকিউট করেন আর পাওয়ারে আসেন ফারুক জাহান্দার শাহের মতোই সেম কোয়ালিটি ছিল জাহান্দার শাহের মতোই ফারুক সিয়ারও লেস অ্যাবল্ড প্লেজার ডিভোটেড ছিলেন তাহলে কিভাবে তিনি জাহান্দার শাহকে ডিফিট করলেন আর জুলফিকার খানের মতোই ব্যক্তিকে কিভাবে বা তিনি এক্সিকিউট করলেন ঠিক যেভাবে জাহান্দর শাহকে জুলফিকার খানের সাহায্য নিয়ে বা জুলফিকার খানের শক্তির মাধ্যমে এম্পার হয়েছিলেন জাহান্দর শাহ ঠিক সেভাবেই ফারুক শিয়ারও ব্রাদার নামে ভাতৃদ্বয়ের কনস্পিরেসিতে পাওয়ারে আসেন এই সৈয়দ ভাতৃদ্বয় ছিলেন সেই সময়ের পাওয়ারফুল লিডার বা পাওয়ারফুল নোবেল তো এবার প্রশ্ন আসবে যে সৈয়দ ব্রাদাররা কারা ছিলেন তো প্রথমেই এদের নাম আমরা জেনে নিই সৈয়দ ব্রাদারদের মধ্যে প্রথমজন ছিলেন আবদুল্লাহ খান যিনি ফারুক শিয়ারের ওয়াজির ছিলেন বা প্রাইম মিনিস্টার ছিলেন আর দ্বিতীয়জন হলেন হুসেন আলী খান ওরাহ যিনি ফারুক শিয়ারের মীর বাক্সি ছিলেন মিরবাক্সি মানে হেড অব দ্য মিলিটারি তো ফারুক শিয়ারের সময়েও এম্পায়ার কিন্তু সৈদ ব্রাদারদের হাতেই ছিল আর এই সঈদ ব্রাদাররা আরও পাওয়ারফুল হতে লাগলো ফারুক শেয়ারের সময় মানে ফারুক শেয়ার শুধুমাত্র প্লেজার ডিভোটেডই ছিলেন আর তিনি খুবই উইক ডিজেনারেটেড ছিলেন ইভেন তা তিনি প্রচণ্ড ফেথলেস আনডিপেন্ডেন্ট আর ক্রুয়েল এবং ক্রাউড কাওয়ার্ডও ছিলেন ক্রুয়েলও ছিলেন আর এদিকে কাওয়ার্ডও ছিলেন তো অ্যাডমিনিস্ট্রেশন স্বাভাবিকভাবেই সৈদ ব্রাদারদের দ্বারাই পরিচালিত হতো আর এই সময় ফারুক শিয়ার তার কাওয়ারনেসের কারণেই সবাইকে প্রিভিলেজ দিতে থাকতেন বেসিক্যালি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিভিন্নভাবে বহু প্রিভিলেজেস দিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল ফরম্যান আমরা সকলেই জানি ফারুক শেয়ারের ফরম আমরা সকলেই এই ফারুক শেয়ারের ফরম্যান নামটা শুনেছি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল এম্পায়ার ফারুক শেয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই ফরম্যান বা রয়্যাল অর্ডার প্রদান করেন অবশ্য এই ফরম্যান দেওয়ার আরও একটি মূল কারণ ছিল সম্রাট ফারুক শেয়ার একটি জটিল রোগে ভুগছিলেন ছিলেন যেটির নাম হল সোয়েলিং ইন দ্য গ্রেন গ্রয়েন সরি সোয়েলিং ইন দ্য গ্রয়েন বা গ্রয়েন সোয়েলিং যেটি হলো এক ধরনের ট্রমা বা খিচুনি ধরনের রোগ যেই রোগ থেকে সেরে উঠতে সাহায্য করেন একজন ব্রিটিশ সার্জন উইলিয়াম হ্যামিল্টন আর এই এরি রিওয়ার্ড হিসেবে ফরম্যান প্রদান করা হয় তো ফরম্যানে কি কি। গ্র্যান্ট করা হয়েছিল সেগুলো একবার দেখে নি প্রথমে যেটা যেই রাইট প্রদান করা হয় সেটা হলো বেঙ্গল বোম্বে আর মাদ্রাসে কাস্টম ডিউটি ছাড়াই অর্থাৎ ফ্রিতে ব্যবসা করার অনুমতি দেওয়া হয় দু নম্বরে কোম্পানিকে তাদের নিজেদের কয়েন মিন্ট করার অর্থাৎ টাকা ছাপানোর পারমিশন দেওয়া হয় কোম্পানিকে দস্তকের রাইটও গ্র্যান্ট করা হয় আর চার নম্বরে আসছে কোম্পানির সার্ভেন্টদেরও ব্যক্তিগত বাণিজ্য করার অধিকার প্রদান করা হয় এবার ফারুক শিয়ার যেইমাত্র তার নিজের পাওয়ার কিছুটা ব্যবহার করতে শুরু করেছেন ঠিক তখনই ওই সঈদ ব্রাদাররা তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেন এবং ফারুক শিয়ারকে প্রথমে অন্ধ ও পরে নির্মমভাবে হত্যা করা হয় এবং আট মাসের মধ্যেই কুইক সাকসেস ম্যানারে পরপর তিনজন সম্রাটকে মুঘল সিংহাসনে বসানো হয় আর বসায় কারণ না এই সৈদ ভাতৃদ্বয় প্রথমে উজ দারাজাদ বা রফিউদ্াজাদ রাজত্বে আসেন এদের সম্পর্কে বেশি কিছু জানার দরকার নেই শুধুমাত্র এটুকুই জানতে হবে যে ইনি রাজত্বের চার মাসের মধ্যে কনজামশন বা টিউবার কোলোসিসে মারা যান এরপর আসেন রফি উদ উস দৌলা বা রফি উদ বা শাহজাহান টু তিনি অত্যন্ত মাদকাসক্ত ছিলেন এবং তিনিও টিউবার গুলো মারা যান বলেই বলা হয় আবার কোনো কোনো জায়গায় ডিসেন্টারি বা আমাশয়ে মারা গেছেন বলেও বলা হয়ে থাকে তো আবার সৈদ ব্রাদার্স মুঘল সাম্রাজ্যের শাসনে বসান রশান আক্তার বা মুহাম্মদ শাহকে যিনি ছিলেন একজন এইটিন ইয়ার ওল্ড বয় তো এই পাওয়ার এই মুঘল সাম্রাজ্যের পাওয়ার আবার ভার্চুয়ালি এই সৈদ ব্রাদারদের হাতেই ছিল আর এই সৈদ ব্রাদাররা কন্টিনিউয়াসলি এটাই চেষ্টা করে যাচ্ছিলেন যে এই পাওয়ারটা যাতে তাদের হাতেই থাকে তো মারাঠাদের এ গেন হাতে রাখার জন্য সৈয়দ ব্রাদাররা কি করলেন না মারাঠা কিং শাহুকে স্বরাজ গ্র্যান্ড করলেন যে স্বরাজ ছিল শিবাজির ড্রিম তো সবই ঠিকঠাক চলছিল সব কিছুই নর্মাল ছিল কিন্তু কিছু নোবেল ছিল যারা এই সঈদ ব্রাদারদের ওপর প্রচণ্ড জিলাস ছিল তো তারা এই সঈদ ব্রাদারদের বিরুদ্ধে কনসপিরেসি রচনা করছিল আর এদের লিডার ছিল নিজামুল মুলক বা যাকে আমরা চিনকুলিজ খান বলেও জানি এবং তার বাবার কাজিন অর্থাৎ তার কাকা মুহাম্মদ আমিন খানও ছিলেন অবশেষে এই সঈদ ব্রাদারদের সতেরোশো কুড়িতে এক্সিকিউট করা হয় এবং এই রশান আক্তার বা মুহাম্মাদ শাহ সেই এইটিন ইয়ার ওল্ড এম্পেরার তিনি এই নিজামুল মুল্ক এবং মুহাম্মদ আমিন খানকে এই সঈদ ব্রাদারদের বিরুদ্ধে সাহায্য করেছিলেন আর এরই সঙ্গে এই যে কিং কিং মেকারসের যে কনসেপ্টটা রয়েছে সেটাও শেষ হয়েছিল। কিং মেকার্স কেন বলা হতো এদের কারণ এরা কিং তৈরি করত ইন দ্যাট সেন্স যে তারা কিংদের তাদের থ্রোন অ্যাচিভ করতে পেছন থেকে শক্তি দিয়ে সৈন্য দিয়ে সমস্ত কিছু বল দিয়ে তাদের কিং হতে সাহায্য করতো তো সঈদ ব্রাদারদের মৃত্যুর পর এই নিজামুল মুলককে মুহাম্মদ শাহ সাসপেক্ট করতেন সাসপেকশানের নজরে দেখতেন কারণ যে নিজামুল মুলক যে এত শক্তিশালী সঈদ ব্রাদারদের মেরে দিতে পারে তো নিজামুল মুলক মুহাম্মদ শাহ বা রশন মেরে দিতে পারে এটাই স্বাভাবিক তো সেই জন্য নিজামুল মুল্ককে সবসময় অবজারভেশনের মধ্যে রাখা হতো আর নিজামুল মুল্ক এই ধরনের অবজারভেশনের মধ্যে থাকতে থাকতে তিনি বিরক্ত এবং অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এবং মুহাম্মদ শাহের কোর্ট থেকে ইভেন দিল্লি থেকে চলে গিয়ে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ স্টেট স্বাধীন হায়দ্রাবাদ স্টেট স্থাপন করেন আর এই ঘটনার মাধ্যমেই মুঘল এম্পায়ারের ফিজিক্যাল ব্রেকআপ দেখা যায় মানে এমনিতেই মুঘল এম্পায়ার ডিক্লাইনিং সিচুয়েশানে ছিল আর তার উপর ইউনিটি একদম ভেঙে যায় তো এবার মুঘল সাম্রাজ্যকে একপাশে পাশে সরিয়ে রেখে আমরা দুজন ইনভেসিভকে নিয়ে আলোচনা করব। এরা হলেন নাদির শাহ এবং আহমদ শাহ আবদালি যাদের নাম আমরা ভিডিওর একদম প্রথম দিকে জেনেছিলাম এবং পরে আলোচনা করব বলে রেখে দিয়েছিলাম তো এই নাদের শাহ পারস্যের শেফার্ড বয় ছিলেন এই শেফার্ড বয় বা মেস পালক থেকে তিনি পারস্যের শাহ হয়ে যান তার সেই কোয়ালিটি আর অ্যাবিলিটি ছিল যাতে করে তিনি পারস্যকে কঙ্কয়ার করতে পারেন তিনি রাশিয়া তুর্কিকে ডিফিট করেন এবং তাদের পারস্যের অন্তর্ভুক্ত করেন পারস্যে সাভাবি নামে একটা গ্রেট ডাইনেস্টি ছিল যা নাদির শাহ সেই সেই ডাইনাসিটির লাস্ট সাভাবি রুলারকে ডিফিট করেন এবং পার্সিয়ার শাহ হয়ে যান অন্যান্যদের মতো নাদির শাহরও ইন্ডিয়ার সম্পদের ওপর নজর ছিল এবং তিনি ইন্ডিয়াকে কঙ্কোয়ার করতে চেয়েছিলেন কিন্তু তিনি এখানে কখনোই সেটেল হতে চাননি যেমনটা মুঘল বা সুলতানরা ইন্ডিয়া ইন্ডিয়ায় করেছেন ইন্ডিয়াকে কংকয়ার করে রুল করেছেন তেমনটা তিনি চাননি বরং তিনি ইন্ডিয়াকে লুট করতে এসেছিলেন নাদের শাহ ভারতের নর্থ ওয়েস্টার্ন পার্ট দিয়ে প্রবেশ করেছিলেন ঔরঙ্গজেবের রাজত্বকালে এই নর্থ ওয়েস্টার্ন পার্টের উপরই কড়া নজরদারি ছিল কিন্তু তার মৃত্যুর পর সেই বর্ডারে তেমন প্রহরী থাকেনি আর এই আক্রমণটা হয় মোহাম্মদ শাহের রাজত্বকালে অ্যারাউন্ড সেভেন্টিন হান্ড্রেড থার্টি এডিতে আর যেমনটা আমরা দেখলাম যে নিজামুল মুলক তার দরবার ছেড়ে চলে গেছেন মোহাম্মদ শাহের দরবার ছেড়ে চলে গেছেন তো স্বাভাবিকভাবেই মোহাম্মদ শাহকে সাপোর্ট করার মতো আর কোনো স্ট্রং ব্যাকবোন নেই এই সুযোগে নাদির শাহ ভারতের বহু সম্পদ লুট করেন এমনকি প্রেসিয়াস ডায়মন্ড কোহিনুর লুট করেন এবং জিওয়েল স্টাডেড পিকক থ্রোন সেটাও লুট করেন এবং প্রায় সত্তর কোটি টাকার লুট করেন এরপর নাদির শাহকে সাকসিড করেন কে না আহমদ শাহ আবদালি যিনি ছিলেন নাদির শাহের পার্টিম্যান অর্থাৎ আমরা যেটাকে অনুসরণকারী বা এক কথায় ডানহাত বলে থাকি এম্পায়ার হিসেবে আহমদ শাহ আবদালির মেজর অ্যাচিভমেন্ট ছিল যে তিনি আফগানিস্তান জয় করেন তো এই পার্সিয়াদের মেন মোটিভ এটাই ছিল যে যখনই কোষাগার খালি হয়ে যায় তখনই এরা ইন্ডিয়াতে আসে বেসিক্যালি দিল্লি ইনভেট করে কারণ দিল্লিতে অনেক টাকা রয়েছে তো এটা এদের একটা হবিতে পরিণত হয়ে গিয়েছিল এই সময়ই দাক্ষিণাত্যের মারাঠারা বুঝতে পারলো যে মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে উইক হচ্ছে আর তারা ভাবল যে এটাই সঠিক সময় দিল্লি তথা মুঘলকে কন্ট্রোলে বা কন্ট্রোলে আনা বা কঙ্কয়ার করা কিন্তু তাদের আহমদ শাহ আবদালির সৈন্যবল বা ক্ষমতা সম্পর্কে হয়তো কোনো ধারণাই ছিল না তাই সতেরোশো সালে তারা দিল্লি দখলের উদ্দেশ্যে আহমদ শাহ আবদালির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায় আর এই যুদ্ধই পানিপথের তৃতীয় যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে আহমদ শাহ আবদালি বিজয়ী হন আর মারাঠাদের এনকাউন্টার করে দেওয়া হয় মোহাম্মদ শাহের পর দিল্লির সিংহাসনে বসেন আহমদ শাহ তিনি একজন পাবলিক ড্যান্সিং গার্ল উধাম বাইয়ের পুত্র ছিলেন তিনি এতটাই উইক রুলার ছিলেন যে সাম্রাজ্যটা তার মা অর্থাৎ উধামবাই চালাতেন তার মাও কম বুদ্ধিমত্তায় কম বুদ্ধিমত্তাযুক্ত ছিলেন তাই সমগ্র সাম্রাজ্য নির্ভর করত উধামবাইয়ের প্যারামার বা উপপতি জভিদ খানের ওপর তো আহমদ শাহের রাজত্বকালে আহমদ শাহ আবদালি দুবার ভারত আক্রমণ করেন একবার সতেরোশো ঊনপঞ্চাশে এবং আরেকবার সতেরোশো বাহান্নতে আহমদ শাহ আবদালিকে বাঁচানোর জন্য সরি আহমদ শাহ দিল্লিকে বাঁচানোর জন্য আবদালির হাতে পাঞ্জাবের পাঞ্জাব আর মুলতানের মালিকানা তুলে দেন সতেরোশো বাহান্নতে জাং থ্রি যিনি কিনা নিজামুল গ্র্যান্ড সান ছিলেন তিনি আহমদ শাহের মীর বাক্সি হয়ে যান এবং মারাঠা চিফ সদাশিব রাওয়ের সঙ্গে মিলিত হয়ে আহমদ শাহকে প্রথমে অন্ধ ও পরে হত্যা করেন আর সিংহাসনে বসান আলমগীর থ্রি কে সরি আলমগীর টু কে যিনি ছিলেন জাহান্দার শাহের পুত্র এনার রাজত্বকালেই বিখ্যাত পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে এই সময় আবারও আহমদ শাহ আবদালি ইন্ডিয়া ইনভেড করে আর একই সময় মারাঠারাও দিল্লি ইনভেড করে আফগানদের ডিথ্রোন করার জন্য আর এতেই শুরু হয় পানিপথের তৃতীয় যুদ্ধ এরপর সতেরোশো উনষাটে আলমগীর টু এর ওয়াজির ইমাদুল মুলক শাহজাহান থ্রি কে সিংহাসনে বসান কিন্তু তিনি ইমাদুল মুলকের হাতের পুতুল ছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই মারাঠা চিপদের দ্বারা ডিপোজড হয়ে যান এরপর আসেন শাহ আলম টু বা আলী গৌহার তার সৈন্যবল প্রচুর ছিল এবং তিনি প্রবল বীরত্বের অধিকারী ছিলেন তার গ্রেট থটস ছিল অ্যাম্পল কারেজ ছিল মুঘল সাম্রাজ্যের এই ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিন্তু তিনি তার নিজের নোবেল নিজের পিপল ইভেন নিজের ওয়াজিদদের ভয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াতেন শুধুমাত্র মৃত্যু ভয়ে তার উপর আবার আহমদ শাহ আবদালির ইনভেনশনও ছিল তিনি দিল্লির সম্রাট হিসেবে সতেরোশো উনষাটে সিংহাসনে বসেছিলেন তো ঠিকই কিন্তু দিল্লিতে তিনি রাজকার্য চালাতেই পারেননি অবশেষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তিনি সতেরোশো সালে যুদ্ধ ঘোষণা করেন আর তাকে সাহায্য করেন বাংলার নবাব মীর কাশিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এই যুদ্ধই বক্সারের যুদ্ধ নামে পরিচিত যা সতেরোশো সালে হয়েছিল এই যুদ্ধে শাহ আলম টু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয় এই পরাজয়ের পরেই মুঘল সাম্রাজ্য আরও আরও ভেঙে পড়তে থাকে হতে থাকে শাহ আলম টু এর ক্ষমতা এতটাই হ্রাসপ্রাপ্ত হয়ে গেছিল যে পার্সিয়ানরা তাকে ব্যঙ্গ করে বলতেন সুলতানের শাহ আলম আজ দিল্লি তাপ আলম এর দ্বারা এটাই বোঝানো হচ্ছিল যে দিল্লির একটা উপনগরী মানে একটা লোয়ার লেভেলে শাহজ আলামের কিংডাম স্থানান্তরিত হচ্ছে দিল্লির উপনগরী পালামে মানে একটা লোয়ার মানে একটা মহান নগর থেকে একটা ক্ষুদ্র জায়গাতে শাহ আলামের সুলতানেট বা কিংডামটা ধীরে ধীরে চলে যাচ্ছে মানে এর পতন হচ্ছে শাহ আলম বা তার সমস্ত সাকসেসাররা এরকমই শুধুমাত্র নামেই সম্রাট ছিলেন আদতে তারা তাদের নোবেল কখনো বা মারাঠা আবার কখনো ব্রিটিশদের হাতের পুতুল হয়েই ছিলেন তো সাহ আলম টু এর পর তার থ্রোন সাকসিড করেন আকবর শাহ টু মুঘলরা যত সেরেমোনিয়াল পাওয়ার এবং টাইটেল নিয়েছিলেন সেই সমস্ত তাকে ত্যাগ করতে বলা হয় কে বলেন লর্ড ওয়ারেন হেস্টিংস এর সম্পর্কে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আকবর শাহ টু রামমোহন রয়কে রাজা টাইটেল দিয়েছিলেন এবং ইংল্যান্ডে প্রেরণ করেছিলেন যাতে তিনি এম্পেরারদের পেনশন বাড়াতে অনুরোধ করতে সক্ষম হন এরপর আসছে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ টু বা জফর এনার সম্বন্ধে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলি হলো ইনি পোয়েট্রি খুব পছন্দ করতেন আঠারোশো সালে যে সেপয় মিউটিনি হয়েছিল তাতে ইনভলভ ছিলেন ইনি এবং এই রিভল্টের পরই তাকে যুদ্ধবন্দি করা হয় এবং বারমার রাঙ্গুনে রাখা হয় যেখানে তিনি আঠারোশো সালে মারা যান পনেরোশো থেকে যে মুঘল সাম্রাজ্য এত যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে এসে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আকবরের সময়ে শ্রেষ্ঠত্বের শীর্ষে উপনীত হয়েছিল সেই মুঘল সাম্রাজ্যে সেই মুঘল সাম্রাজ্যই ঔরঙ্গজেব পরবর্তীকালে ধুলিসাত হয়ে যায় এবং আইনিভাবে ফার্স্ট নভেম্বর এইটিন ফিফটি এইটে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মাধ্যমে একশো একাশি বছরের এই মহান সাম্রাজ্য সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় তোমার আজকের আলোচনার বিষয় ছিল এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে টিল দেন স্টে স্টেটিউন্ড থ্যাংক ইউ